হ্যালো এভরিওয়ান, ফ্লিপকার্টের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান মানু। তো গত পর্বে আমরা দেখেছিলাম কীভাবে স্টার দিয়ে একটি পিরামিড তৈরি করা যায়। আজকে আমরা ভেরিয়েবল ডিগ্রার কীভাবে করে সেটি শিখব। অ্যাকচুয়ালি ভেরিয়েবল ডিগ্রার করার জন্য প্রথমে আমাদের যেটি একটি ডেটা টাইপ ইউজ করতে হবে। ডেটা টাইপ মেনলি চার প্রকার হয়, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং এবং ক্যারেক্টার। তো এই জিনিসগুলো কি আমরা পরে জানবো। আপাতত আমরা যেহেতু ইন্টিজার নিয়ে কাজ করবো, সেহেতু আমি বলবো ইন্টিজার কী জিনিস বা কীভাবে ইন্টিজারের ভ্যালু ডিক্লেয়ার করা যায়। তো আমরা এখন ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। আমরা এখানে তিনটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আইএনটি দিয়ে, এ, বি, সি। ইন্টিজার বলতে পূর্ণ সংখ্যা বোঝায়, যেমন 1, 2, 3, 4, 5, 6, যেগুলো পূর্ণ সংখ্যা। তো এখন আমরা এ এর ভ্যালু নিলাম 10, 10 একটি পূর্ণ সংখ্যা। বি এর ভ্যালু নিলাম 20, সাপোজ, এবং সি এর ভ্যালু নিলাম। এখন আমরা যেহেতু প্রিন্ট করতে জানি প্রিন্টার ফাংশন দিয়ে, আমরা যদি এখন এ, বি এবং সি এই তিনটে ভেরিয়েবলের মান প্রিন্ট করতে যাই, তাহলে অবশ্যই আমাদের প্রিন্টার ফাংশন ইউজ করতে হবে। আমরা লিখি, প্রিন্টার ফাংশন দিলাম, প্রিন্টার ফাংশনের ডাবল কোটের মধ্যে যাই দিব তাই আমাদের প্রিন্ট করবে। তো আমাদের এখানে ডাবল কোটের মধ্যে প্রিন্ট করতে হবে একটা ভ্যালু। আমরা আগে প্রিন্ট করছি কোনো একটা লাইন, এখন আমাদের প্রিন্ট করতে হবে একটা ভ্যালু। যেহেতু আমাদের একটি ভ্যালু প্রিন্ট করতে হবে, সেহেতু আমাদের পার্সেন্টেজ ডি দিতে হবে ইন্টিজারের ক্ষেত্রে, কারণ ইন্টিজারের ক্ষেত্রে একটা পূর্ণ সংখ্যা। ইন্টিজার যেহেতু ইন্টিজার ডেটা টাইপ যেহেতু একটি পূর্ণ সংখ্যা প্রকাশ করবে, সেই জন্য আমাদের পার্সেন্টেজ ডি দিতে হবে। এবং পার্সেন্টেজ ডি দেওয়ার পরে একটি কমা দিয়ে কার ভ্যালু আমরা এখানে প্রিন্ট করতে চাই সেই ভেরিয়েবলটি দিতে হবে। আমরা এখন এখানে এ ভেরিয়েবলটি প্রিন্ট করতে চাই, সেহেতু আমরা এ দিয়েছি। আসলে এই যখন আমরা কোনো সফটওয়্যারের প্রোগ্রাম লিখি, তখন এটা যখন চেকার চেক করে, তখন কী সিস্টেম চেক করে, ইনক্লুড স্টুডিও ডট এইচ, আইএনটি মেইন ফাংশন এখান থেকে স্টার্ট, তারপর হচ্ছে ইন্টিজার, কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, ভেরিয়েবলগুলোর কী কী মান, সেই মানগুলো সেই ভেরিয়েবলগুলোতে চলে যায়। যাওয়ার পরে প্রিন্ট হ্যাপ ফাংশন যখন দেখে, তখন সফটওয়্যার বুঝে যায় এখানে কিছু একটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পরে যখন পার্সেন্টেজ ডি দেখে, তখন এই সফটওয়্যারটা বা চেকার ভাবে যে এখানে একটা মান প্রিন্ট করতে হবে, কার মান প্রিন্ট করতে হবে, এ এর মান প্রিন্ট করতে হবে। তো এভাবেই আসলে এই সফটওয়্যারটি কাজ হয়। এখন যদি আমরা প্রথমে রান করি প্রোগ্রামটি, রান করলে আমরা কী দেখতে পাবো, একটা আউটপুট দেখতে পাচ্ছি। আউটপুটটা হচ্ছে 10, কারণ আমরা এখানে দেখতেছি যে এ এর ভ্যালু হচ্ছে 10, আর আমরা এখানে প্রিন্ট করেছি এ এর ভ্যালু, তো 10, তার মানে আমাদের প্রোগ্রামটি ঠিক আছে এবং আমরা প্রিন্ট করতে পারছি। তো পরবর্তী প্রবলেম হচ্ছে বাকি দুটো আপনারা প্রিন্ট করেন, দরকার পড়লে ভিডিওটি পজ করে বাকি দুটো প্রিন্ট নিজে করতে পারেন। তারপরে আমি সলভ করে দিচ্ছি, সেটা হচ্ছে আবারও প্রিন্ট অ্যাপ ফাংশন ইউজ করবো। প্রিন্ট অ্যাপ ফাংশন ইউজ করার মতো আগের মতো পার্সেন্টেজ দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে বি এর মান প্রিন্ট করবো। পরে আবার প্রিন্ট অ্যাপ ফাংশন ইউজ করে ডাবল কোটের মধ্যে পার্সেন্টেজ অফ বি দি কমা দিয়ে সি এর ভ্যালু প্রিন্ট করবো। সি এর ভ্যালু প্রিন্ট করার পরে আমরা যদি এখন কোডটি রান করি, তাহলে আমাদের সুন্দরভাবে এখানে একটি অ্যান্সার আসতেছে। এর আগের প্রোগ্রামের যে প্রবলেমটি এখানে আমরা সেমভাবে ফেস করতেছি, কারণ কি আমরা এখানে কোনো নিউ লাইন প্রিন্ট করিনি। তো নিউ লাইন প্রিন্ট করার জন্য কী করতে হয় এটা আমরা জানি। তো আমরা যদি এখানে একটি ব্যাকস্ল্যাশ দিয়ে অ্যান দিয়ে দিই, তাহলে প্রতিটার জন্য নিউ লাইন প্রিন্ট হয়ে যায়। এখন যদি আমরা প্রোগ্রামটি রান করি, তাহলে আমাদের অলরেডি দেখাচ্ছে। আমরা যদি আমাদের প্রোগ্রামটি আরও সুন্দর করে আউটপুটটা দেখতে চাই, তাহলে আমরা এখানে ডাবল কোডের মধ্যে যা লিখবো তাই যেতে পাবো। তো ডাবল কোডের মধ্যে একটি একটু একটা লাইন লিখবো যে এ ভ্যালু ভ্যালু ইচ, বি ভ্যালু ইচ এবং সি ভ্যালু ইচ। এখন আমরা প্রোগ্রামটি রান করলে আমাদের অ্যান্সারের সাথে সাথে আমাদের দেখা হবে কোনটার ভ্যালু কী। তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।